আজকে আমরা বানাবো খুব সিম্পল আর খুব ইজি একটা বিনুনি চোকার। নেকলেসের মেটেরিয়াল ডিটেলস এখানে দেওয়া আছে, বাকি ডিটেল নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেকলেসটা বানানোর জন্য আমি এখানে কটন থ্রেডের লেচি নিয়েছি, রেড কালারের ডলির। তিনটে লেচি আমাদের লাগবে একটা নেকলেসের জন্য। ফার্স্টে আমি পুরো লেচিটাকে খুলে নেবো, তারপর চারটে ফোল্ডে ফোল্ড করব। তিনটে লেচিকেই এইভাবে আমরা ফোল্ড করে নেবো, তারপর তিনটে লেচির ঠিক ফোল্ডের মাঝের অংশটা আমরা একসাথে করে নেব। আমরা একসাথে করে নিয়ে এখানে একটা গোল্ডেন কালারের জাম্পিং ভরব। জাম্পিংটাকে ভরার পরে একটা নোজ পিলারের সাহায্যে জাম্পিংটা খুব ভালো করে টাইট করে আমরা আটকে দেব। খুব ভালো করে এটাকে টাইট করে আটকে দেওয়ার পরে আমরা এখানে একটা গিট লাগিয়ে নেব। একদম এন্ড বরাবর আমরা গিটটা লাগাবো, আর জাম্পিংটা যাতে মুখটা বেরিয়ে থাকে, গিটের মধ্যে না ঢুকে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আরেকটা জাম্পিং নেব, আর আমাদের পেছনের যে ব্যাগ দড়ি বা টাসেলটা রয়েছে সেটা নেব। আমি এখানে নর্মাল টাসেল ইউজ করব, সেটাকে লাগিয়ে নেব। এটাকে লাগিয়ে নেওয়ার পরে আমরা আমাদের বিনুনিটা স্টার্ট করব। তার জন্য একটা ক্লিপের মধ্যে, বোর্ডের মধ্যে আমি ক্লিপ দিয়ে আটকে তিনটে ভাগে সুতোটাকে ভাগ করে নিয়ে বিনুনি করব। আমরা খুব বেশি টাইট করেও বিনুনিটা করব না, আবার খুব বেশি হালকাও করব না। মোটামুটি একই রকমভাবে একটা মিডিয়াম এটাকে রেখে পুরোটাকে আমরা বিনুনি করে নেব। পুরোটা এটা বিনুনি করা হয়ে যাওয়ার পরে আমরা তলাতে আর একটা জাম্পিং লাগিয়ে ঠিক একইভাবে গিট মারব। একটা জাম্পিংকে লাগাবো, আমি একটু বিনুনি খুলে নিয়েছি পুরোটা থেকে, দিয়ে ঠিক একইভাবে জাম্পিংটা লাগানোর পরে সুতোটা ধরে আমরা গিট মারব। এবার আমরা সুতোটা ধরে গিট মারব। আমার গিট মারা হয়ে গেছে, তারপর আমি আর একটা জাম্পিংয়ের সাহায্যে আমার ব্যাগ দড়ির আর একটা সাইড এখানে আটকে দেবো। আর এক্সট্রা যে সুতোটা বেরিয়ে থাকছে, যেটা একটু এবড়ো খেবড়ো হয়ে বেরিয়ে থাকছে, সেই সুতোটাকে আমরা কেটে আঠা দিয়ে আটকে দেবো। এক্সট্রা যে সুতোটুকুনি বেরিয়ে রয়েছে সেটাকে আমরা কেটে নেব, ছোট করে ট্রিম করে কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে আঠা দিয়ে দেবো। আঠার জন্য আমি এখানে ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করব, আর ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা ওয়েট করব। এটা শুধু একটা সাইডেই আঠা দেওয়ার দরকার, অন্য সাইডটা আঠা দেওয়ার কোনো দরকার নেই। শুকিয়ে যাওয়ার পরে আমরা নেব গোল্ডেন ঘুঙুর, আর নেব গোল্ডেন জাম্পিং। জাম্পিংয়ের সাহায্যে আমরা গোল্ডেন ঘুঙুরটাকে আমার যে চোকারটা বানিয়েছি সেটার প্রত্যেকটা বিনুনির ঘাটে এক একটা করে আটকে দেব। প্রত্যেকটা বিনুনির ঘাটে আমি একটা করে আটকাবো। তোমরা চাইলে এখানে ঘুঙুরের জায়গাতে অন্য যে কোনো কিছু আটকাতে পারো, অথবা একটা জায়গাতে দুটো করে ঘুঙুরও আটকাতে পারো, তিনটে চারটে যা ইচ্ছা করে ঘুঙুর আটকাতে পারো তোমরা। ভালো করে টাইট করে জাম্পিংয়ের সাহায্যে ঘুঙুরগুলোকে চেপে চেপে এখানে আটকে দিতে হবে, আর একদম পর পর ঘুঙুরগুলো আটকাবো, যাতে ঘুঙুরগুলোর মাঝের ডিস্টেন্সটা ঠিকঠাক থাকে।
যদি তোমরা পরপর আটকাতে না চাও, বেশি আটকাতে চাও, তাহলেও খেয়াল রাখবে ঘুঙুরের মাঝের ডিস্টেন্সটা যেন ঠিকঠাক থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে আমি পুরো নেকলেসটাকে ঘুঙুর দিয়ে আটকে নেব। একইভাবে পুরো নেকলেসে আমি ঘুঙুর আটকাবো। নেকলেসে আমি ঘুঙুর আটকে নিয়েছি, আর এটা আটকানোর পরে এরকম দেখতে লাগছে। এটা দেখতে ছোট মনে হলেও এটা আমাদের পুরো গলার মাপের, আর এটা আমাদের গলার একদম পারফেক্ট একটা চোকার, একদম গলায় এটা খুব ভালোভাবে বসে থাকে। কেমন লাগলো চোকারটা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো আমার নতুন চ্যানেল মেক ইউর লুক বাই তুলিকা।